আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রিয়াজুল করিম। আজকে খুব পুরানো একটা বিষয় নিয়ে ভিডিওটা করা, যে ধরনের পেশেন্ট আমরা প্রায় প্রায় দেখি বা পাই, কিন্তু এর চিকিৎসাটা যথেষ্ট জটিল, হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক সব ক্ষেত্রেই। বিশেষ করে কিছুটা বয়স্ক মানুষ, যাদের বয়স 35 থেকে 55, 60, 65, এরকম ছেলে মেয়ে উভয়ের মধ্যেই এই শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড ব্যথা। এই ব্যথাটা বিশেষ করে বিভিন্ন বড় বড় জয়েন্টে বেশি হয়, ছোট জয়েন্টে হয়ে থাকে। এই ব্যথা প্রচণ্ড ব্যথা, কোনো কিছুতেই ভালো হয় না, চলাফেরা করতে পারেন না, বসতে পারেন না, উঠতে পারেন না। কিন্তু সমস্যা হচ্ছে যে এই ব্যথাগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে এক্সরে করে বা বিভিন্ন টেস্ট পরীক্ষা নিরীক্ষা করে ইউরিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি যা যা এখানে দরকার সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে কখনো ইউরিক অ্যাসিড পাওয়া যায় বা কখনো যায় না। হয়তো আমরা এই ক্ষেত্রে কাউকে বলছি যে আপনার অস্টিওআর্থ্রাইটিস, কারোর দেখা যাচ্ছে যে রিমেটিক ফিভার আগে ছিল, এরকম এরকম বিভিন্ন কারণে এই ব্যথা যে কারণেই হোক না কেন, পরীক্ষা নিরীক্ষা যাই আসুক না কেন, এই পেশেন্ট গুলো যখন আমরা চিকিৎসা দিচ্ছি দেখা যাচ্ছে যে অনেক ভালো ভালো চিকিৎসক এটা চিকিৎসা করতে পারছে না, অ্যালোপ্যাথিক ডাক্তাররা পাচ্ছে না, হোমিওপ্যাথিক ডাক্তাররা পাচ্ছে না, কিন্তু বাজারের কিছু কোয়াক প্রকৃতির হোমিওপ্যাথিক বা অ্যালোপ্যাথিক ডাক্তাররা একটা ওষুধ ব্যবহার করছে। এই ওষুধটা মূলত আমরা অনেকেই এর নাম জানি না, আমি নিজেও জানি না, কিন্তু এই ওষুধটা আমাদের দেশের কোনো ওষুধ না, কিন্তু এটা মূলত ইন্ডিয়ান একটা প্রোডাক্ট। আমি ভালো করে খুঁজে বের করে কি নাম কি অবস্থা পরবর্তীতে জানানোর চেষ্টা করব, কিন্তু শুধু এই মেডিসিনটার কুফলের কথা বলার জন্যই আজকের এই ভিডিওটা। যারা বিভিন্ন সময় ব্যথায় ভোগেন, কষ্ট করছেন, কোনো ব্যাপার না, কিন্তু এই ওষুধটা যেদিনকে খায় মানুষ সেদিনকে একটা দিন সে ভালো থাকে, মোটামুটি ব্যথাটা তেমন একটা ফিল করে না, একদিন না খাইলেই পরের দিন আবার ব্যথা যেমন ছিল তেমনই হয়ে যায়। পাশাপাশি এই যে একদিনের জন্য ব্যথাটা কমলো, কমার পরে তার কিডনির উপরে যে ইফেক্ট হয় বা তার শরীরের গুরুত্বপূর্ণ অর্গানের উপরে যে ইফেক্ট হয়, তার একটা সময় শ্বাসকষ্ট হয়, তার সাপোকেশন বেড়ে যায়, তার ক্রিয়েটিনাইন বেড়ে যায়, এই দায় ভার কে নেবে? এই জন্য কখনো কখনো কোনো অসুস্থতা আমরা যদি মনে করি যে সাময়িক একটু ভালো থাকছি, ভালো থাকছি ঠিক আছে, কিন্তু এর প্রপার ট্রিটমেন্ট ছাড়া দেখবেন যে যেখানে অনেক বিজ্ঞ বিজ্ঞ চিকিৎসকরা যে সব মেডিসিন ব্যবহার করছে না, ভাইরাস একজন অতি সাধারণ চিকিৎসক হয়তো দেখা যাচ্ছে যে কিছু সে বুঝেও করছে না বুঝেও করছে, বুঝে করুক বা না বুঝে করুক সেটা ব্যাপার না, তাকেও যেমন সতর্ক থাকতে হবে, যারা আমরা চিকিৎসা নিচ্ছি তাদেরকেও জানতে হবে এই ব্যথা কখনো রাতারাতি ভালো হবার ব্যথা নয়। এই ব্যথা যেতে অনেক সময় লাগে, সাধারণতই অনেক কষ্ট দেয়, মানে এই ব্যথা ভালো হওয়ার রেকর্ড উল্লেখযোগ্য কম। উল্লেখযোগ্য কম বলতে আমার এই লম্বা অভিজ্ঞতার চিকিৎসা জগতের অভিজ্ঞতায় আমি এইসব পেশেন্টের মোটামুটি যদি বলি তাহলে 15-20% পেশেন্টের একটা ভালো ফলাফল পেয়েছি, আর বাকিদের ক্ষেত্রেই পাওয়া যায়নি। বিশেষ করে যাদের এসওটি বেশি থাকে এদের তো খুবই অবস্থা খারাপ থাকে, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা যে ভালো রাখার জন্য ভালো করার জন্য যা করছে এটা কোনো অবস্থাতেই ভালো না। এই জন্য আমাদের উচিত এগুলো বুঝে শুনে ট্রিটমেন্ট দেওয়া, আর আমরা যখন এই ট্রিটমেন্টটা দিব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে কি জাতীয় মেডিসিন এখানে ব্যবহার হয়। এখানে এই পেশেন্টের যখন রোগ লক্ষণ বাড়ে, বাড়ার পরে কি কি সিমটম আমরা দেখতে পাই, তখন কি জ্বর আসে, তখন কি মাসেজ করলে ভালো লাগে বা চুপচাপ থাকলে ভালো লাগে, কোন প্রকৃতির ভালো লাগে, এই মৌলিক সিমটম কালেকশন করে যদি ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে অনেক ক্ষেত্রেই একটা ভালো ফলাফল আশা করা যায়, তা না হলে উল্লেখযোগ্য সুবিধা হয় না। তবে এই জাতীয় পেশেন্টের ঠান্ডা জাতীয় খাবার, বিশেষ করে আরো কিছু জিনিস আছে যেমন কলাইয়ের ডাল, পুঁই শাক, এইগুলো এই জাতীয় যত খাবার আছে তাকে তা থেকে বিরত থাকতে হবে, একজন বিজ্ঞ চিকিৎসকের অধীনে তাকে চিকিৎসা নিতে হবে। হুটপাট চিকিৎসা নিলে বা চিকিৎসা দিলে এই জাতীয় পেশেন্টের লাভের থেকে ক্ষতি বেশি হবে, এটাই আজকের এই মেসেজ। অনেক ধন্যবাদ, সাথে থাকুন আর দেখতে থাকুন।